أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। যে সুপ্রিয় আপনি জানতে চেয়েছেন, কিছু কিছু আলেমের মুখে আপনি শুনেছেন যে যারা বলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান তারা কাফের, তো কিসের ভিত্তিতে তারা তাদেরকে কাফের বলেন? অথচ এ শ্রেণীর ওলামা একরাম থেকে আপনি শুনেছেন যে তারা এটাই মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্থানে বিরাজমান। তো এর হেতুটা কী, মানে কী কারণে তারা কাফের, তাদের দলিল কী আর এদেরই বা দলিল কী তাদের মতের সাপোর্টে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি ভাই, আমরা অন্তত এই প্রশ্নের উত্তরে এভাবে বলবো না যে যারা এটা বলবে তারা কাফের হয়ে যাবে, না এটা বলবো না। বরং আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনেকারী যারা, তারা আমাদের দৃষ্টিকোণ থেকে তারা এক প্রকার বিদাতপন্থী। আর যদি জেনে শুনে আল্লাহর আয়াতকে তারা সজ্ঞানে অস্বীকার করতো তাহলে তারা কাফের হয়ে যেত। তো এমন তো করে না, তারা বরং অপব্যাখ্যা দিয়ে আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনে করে। তো যারা কাফের বলেন তাদের দৃষ্টিভঙ্গি হলো যে যারা এই আকীদা রাখেন যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তারা কয়েকটা আয়াতকে অস্বীকার করেন। যেমন মহানব্বুল আলমিন তার পরিচয় বলেছেন আর রহমান আল আল আশিস্তাওয়া, রহমান আরো সে সমুন্নত, সুরা তাহার 5 নম্বর আয়াত। এভাবে আল্লাহ বিভিন্ন স্থানে তার পরিচয় দিয়েছেন যে তিনি আরো সে আজিমে রয়েছেন। আর আরশে আজিম আসমানের উপর, সপ্তাকাশের উপর, এ কথা সর্বজন বিদিত, সমস্ত আসমানি কেতাবে লিখিত। সুতরাং যারা আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনে করে তার সসত্তায়, তারা যেন এই আয়াতকে অস্বীকার করলো। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আমিন মহান আল্লাহ সম্পর্কে নিজের সম্পর্কে বলছেন আমিন তো মান ফিস সামায়া ইয়াখশা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর, তোমরা কি ওই সত্তাতে নিরাপদ হয়েছো যিনি আসমানে রয়েছেন যে তোমাদের উপর তোমাদের সহ তিনি জমিনকে ধসিয়ে দেবেন না? ফাইযা হিয়া তামুর, যার ফলে সে জমিন মানে নড়তে নড়তে, মানে ঘর পাক খেতে খেতে ভেতরে চলে যাবে, ধসে যাবে। সুরা মুলক 16 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ বলছেন আম আমিন তু মান ফিস সামায়া আয়ুরসিলা আলাইকুম হাসিবা, নাকি তোমরা নিরাপদ হয়েছে ওই সত্তা থেকে যিনি আসমানে রয়েছেন যে তিনি তোমাদের উপরে প্রস্তর নিক্ষেপ করবেন না বা প্রস্তরওয়ালা বৃষ্টি নিক্ষেপ করবেন না? ফাসাতা আলামুনা কাইফা নাজির, তখন অচিরেই তোমরা জানবে কেমন ছিল আমার ভীতি প্রদর্শন। তো আল্লাহ রাব্বুল আমিন এভাবে বলেছেন তার নিজের পরিচয়ে। তো এখানে যে বললেন আমিন তো মান ফিস সামায় আমি একসাথে দেখুন আর তোমরা কি নিরাপদ হয়েছে ওই সত্তা থেকে যিনি আসমান রয়েছেন, তো যিনি আসমান রয়েছেন তিনি কি আল্লাহ? অবশ্যই আল্লাহ। আহলে সুন্নাহ জামাতের সবার এটাই কথা যে আল্লাহ আসমান রয়েছেন, এবং এখানে আল্লাহ উদ্দেশ্য। অনুভাবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসুলের আল্লাহর পরিচয় বলেছেন ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামায়, তোমরা জমিনবাসীর প্রতি দয়াশীল হও তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি দয়া করবেন তোমাদের উপরে। তিরমিজি আবু দাউদের হাদিস। তো যারা বলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান তারা যেন এই হাদিসগুলোকে অস্বীকার করলো। আর কোরআনের আয়াত একটি আয়াতকে অস্বীকার করা বা আয়াতের সামান্য কিছু অংশ অস্বীকার করা তো কুফরি। এই হিসেবে তারা বলেন যে ওরা কাফের, মানে এই দলিলগুলিকে তারা কি অস্বীকার করেছে, সুতরাং কাফের হয়ে গেছে। আর যারা মনে করেন আল্লাহ সর্বস্থানে বিরাজমান, তাদের সাপোর্টে বিশুদ্ধ কোনো দলিল নেই, আছে তাদের ওই কোরআন হাদিসের কি ভুল ব্যাখ্যা। যেমন আল্লাহ বলছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তিনি তোমাদের সাথেই রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন। তো এখানে সাথে বলে সাথিত্ব কি সব জায়গায়, তারা কিন্তু এটাই বুঝেছেন যে যেখানে আছে মানে তারা সেখানে আল্লাহ রয়েছেন, এমন তো নয়।
কারণ জায়গার ভিতরে ভালো মন্দ রয়েছে, হাম্মাম, টয়লেট, তারপরে শ্মশান, মন্দির, মসজিদ, ভালো মন্দ সব রকমই রয়েছে। তো আল্লাহকে এই সব জায়গায় বিরাজমান মনে করার অর্থ কী হলো? আল্লাহ এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে, এমনকি মাতৃ পেটেও আল্লাহকে কল্পনা করা হচ্ছে, মানুষের পেটের ভিতরে, নাড়ির ভিতরে, ভুঁড়ির ভিতরে, হ্যাঁ সব জায়গায়, হাম্মামে, ভালো মন্দ সব জায়গায় আল্লাহ বিরাজমান মনে করা হচ্ছে। তার মানে এটা একটা ভালো আকিদা হলো, এটা জঘন্য আকিদা। এই জন্য তারা মনে করেন যে এরা কুফরিতে লিপ্ত হয় এই জাতীয় আকিদা পোষণ করার মাধ্যমে, কিন্তু তারা এগুলোকে কুফরি মনে করে না। তো তাদের সাপোর্টে সহি কোনো দলিল নাই, আছে ওই দলিল নামের কি মরিচিকা কিছু। তারপরে ওহো মাহকুম আইনে মাহকুম, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে তোমরা থাকো না কেন, এর অর্থ কি এটাই যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন অঙ্গাঙ্গি হয়ে, পাশাপাশি হয়ে? না, নাউজুবিল্লাহ মিন যালিক, বরং আল্লাহর দেখাশোনা, আল্লাহ তাদের সর্বস্থানে বিরাজমান। এই চন্দ্র সূর্য আকাশের ঝুলন্ত রয়েছে, কিন্তু আমাদের সাথেই রয়েছে। বাংলাদেশে ছিলাম, এখনো, তখনও ছিল, কুয়েতে এসেছি, এখনো আছে, লন্ডনে, আমেরিকা, ব্রিটেন, সবার সাথে আছে। অথচ এগুলির উপরে আমরা কি নিচ্ছি, অর্থাৎ সৃষ্টি করে ভিতরে এতটা তফাত, আমাদের সাথে থেকেও কিন্তু আমাদের সাথে জড়িত হয়ে নাই, সংযত হয়ে নাই। তাহলে আল্লাহর ক্ষেত্রে এরকম ধারণা করা যায়, আল্লাহর সাথে মানে আল্লাহ আমাদের সাথেই হামামে চলে যাচ্ছেন, শ্মশানে চলে যাচ্ছেন, কবরস্থানে, মন্দিরে, টয়লেটে, সব জায়গায় চলে যাচ্ছেন, এটা কি বুঝ ঠিক হলো? অবশ্যই এটা গলত বুঝ, এবং এটা বেদাতিদের বুঝ, এটা জাহমিয়া মতাজিলাদের বুঝ। তো এটা অবশ্যই বেদাতি বুঝ, এবং বেদাতি কথাবার্তা যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, নাহনু আকরাব ইলাইহি মিন নাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই আয়াত দিয়ে দলে দেওয়ার চেষ্টা করে। হচ্ছে এখানে আল্লাহ যে বলছেন যে আমি তার বেশি নিকটে থাকি তার গর্দানের মূল ধমনী চাইতেও নিকটে, এখানে নিকট বলতে ইবনে কাসির সহ অনেকে উল্লেখ করেছেন যে এই নৈকট্য বলতে কি এলেমের নৈকট্য, দেখাশোনার নৈকট্য, বা ফেরেশতাদের মাধ্যমে নৈকট্য। মানে ওই সময় আল্লাহ রাব্বুল ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, মানে প্রত্যেক বান্দার সাথে ডানে বামে ফেরেশতা বসিয়ে রেখেছেন, তারা কি রিপোর্ট সংগ্রহ করছেন, এভাবে আল্লাহ নিকটে, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। মানে আল্লাহর নিকট, আল্লাহর নিকট বলতে এলেম এবং তার দেখভাল, দেখাশোনা এবং ফেরেশতা দ্বারা তার নৈকট্য উদ্দেশ্য। কিন্তু তিনি রয়েছেন কি সপ্তাকাশের উপর আরশে আজিমে। কিন্তু যারা বিদাতপন্থী তারা এই আয়াতগুলি এভাবেই অপব্যাখ্যা দিয়ে থাকে, যেটা সালাফে সালেহীনদের বিরুদ্ধ ব্যাখ্যা। তো এই জাতীয় কিছু দলিলকে তারা নিজেদের সাপোর্টে ব্যবহার করে থাকে, কিন্তু এগুলি আসলে তাদের পক্ষের কোনো দলিল নাই, বরং দলিল আপন জায়গায় রয়েছে, ব্যাখ্যাটা তাদের কি সঠিক নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা এরকম ব্যাখ্যা করেননি, বরং আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আল্লাহ আমাদের নিকটে রয়েছেন, তার দেখার মাধ্যমে, এলেমের মাধ্যমে, অনুভাবে আল্লাহ মত্তাকিনদের সাথে রয়েছেন, মহসেনিনদের সাথে রয়েছেন, সৎকর্মপরায়ণদের সাথে রয়েছেন, এর অর্থ কী? তাদেরকে বিশেষভাবে সাহায্য সহায়তা করেন, তাদেরভাবে, তাদের বিষয়ে বেশি বিশেষভাবে যত্নশীল হন। ইন্নাল্লাহ মা আসসাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন, মানে সাহিত্য মানে কি? আল্লাহর সাহায্যের সাথিত্ব, মানে আল্লাহ তাদেরকে বিশেষভাবে সাহায্য করেন যারা সবর ধৈর্য ধারণ করে। তো এই আয়াতগুলির এইরকম অর্থ করেছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা, কিন্তু বেদাতপন্থীরা এগুলোকে কি তাদের পক্ষে গ্রহণ করার চেষ্টা করে দলিল হিসাবে। আল্লাহ করলে হাল, এরপরও আমরা ওই যারা আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনে করে তাদেরকে আমরা কাফের বলতে চাই না, তবে নিঃসন্দেহে তারা বেদাতি, তারা যে বেদাতি এখানে কোনো সন্দেহ নাই, তবে কাফের বলা যাবে না, কারণ হাদিস আয়াত বোঝের ক্ষেত্রে ভুল হয়ে গেছে তাদের, তারা না বুঝে এই আকিদাগুলি পোষণ করে থাকে, আল্লাহকে সর্বস্থানে বিরাজমান জ্ঞান করে থাকে। হচ্ছে আল্লাহ তার পরিচয় তিনি নিজেই বলছেন, আর রহমান আল আশিস্তা, রহমান আরশ সমুন্নত, এবং তিনি যা আসমানে রয়েছেন, ভরি ভরি দল রয়েছে কোরআন হাদিসে, যার কিছু এখানে উল্লেখ করা হলো। আর ভাই মেরাজের ঘটনা প্রকৃষ্ট প্রমাণ যে আল্লাহ সপ্তাকাশের উপরে
রয়েছেন বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত দূরের সফরে নিয়েছিলেন, নৈশ ভ্রমণে নিয়ে গিয়েছিলেন তার অতি নিকটে। যারা আল্লাহকে সর্বস্থানে বিরাজমান মনে করে সসত্তায়, তাদের নিকটে মেরাজের কোনো অর্থই হয় না। আর আউযুবিল্লাহ, যাই হোক, আল্লাহ হেদায়েতের মালিক।